যেগুলো গোটা গোটা থাকতো সেগুলো আবার দিয়ে দিতে হবে এইভাবে চাল কুচা দিতে হবে। দেখো বলো শোনো শোনো বলো একদম পিটি করবা নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ হচ্ছে জমজমাট রেসিপি। আজকে পৌষ পার্বণ, আমাদের পৌষ পার্বণে পিঠে বানাবো। কী কী পিঠে বানাই আপনারা দেখুন। এই দেখুন খেজুরের রস, খেজুরের গাছ ঝুড়ে রস দিয়েছে, সেই রস জাল দিয়ে গুড় বানাবো। গুড় গুড় তৈরি করে কাস্তে পিঠে, এই যে কাস্তে খোলা, এই দেখুন এই কাস্তে খোলা, ওটা কাস্তে পিঠে তৈরি করবো। এই যে কাস্তে কাস্তে পিঠে তৈরি হবে, তার জন্য চালের গুঁড়ো লাগবে। আর হচ্ছে তেলে পিঠে বানাবো, তার জন্য দুধ নিয়েছি, পাটালি নিয়েছি, চিনি নিয়েছি, তেল নিয়েছি। এবার কীভাবে পিঠেগুলো তৈরি করি আপনারা দেখুন। খেজুরের রসটা ফুটছে দেখুন, একদম খাঁটি খেজুরের রস, যা জল জল মতো ছিল, জাল দিয়ে যেয়ে ফুটিয়ে তারপরে গুড় তৈরি করব। আপনারা সব দেখুন কীভাবে আমি গুড় তৈরি করি খেজুরের রস জাল দিয়ে, তারপরে পিঠে বানাবো। সেই রসে সেই রস জাল দিয়ে গুড় বানাবো, সেই গুড়ের ভিতরে কাস্তে পিঠে করবো, করে সেই গুড়ের রসের ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন রসটা ফুটছে দেখুন, একদম জল মতো ছিল, আস্তে 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 ফুটিয়ে ফুটিয়ে গুড়ে গুড়ে পরিণত হবে। এ দেখুন লাল মতো হয়েছে, একদম খাঁটি রস, রস জাল দিয়ে গুড় বানাবো। আমাদের এখানে খাঁটি মানে খেজুরের রস পাওয়া যায় তাই। আর এই চাল চালগুলো কিন্তু আতক চাল, আমি আমাদের বাড়ির ধানের চাল আতক চাল, তাই সেগুলো আমি বলো ঢেঁকিতে তাই মানে এ করে নিছি, গুঁড়ো করে নিছি। ঢেঁকিতে গুঁড়ো করে আনলে সেই তেলের পিঠে কাঁচি পিঠে খুব ভালো হয়, দেখতে খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। রসটা ফুটে গেছে, আর একটু ফুটে গেলে নামিয়ে দেবো। বন্ধুরা রসটা তাহলে ফুটুক, গুড় তৈরি হোক, তার ভিতরে আমি কাস্তে পিঠে বানাবো, তার জন্যে চালের গুঁড়োটা গুলে নিই। চালের গুঁড়ো দিতে হবে, আর এতে শুধু লবণ দিতে হবে, জল দিয়ে গুলে নিতে হবে, আর কিছু দিতে হবে। চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়োর ভিতরে লবণ দেবো, স্বাদ মতো লবণ দেবো। দিয়ে একটু ঘন করে গোলাটা গুলতে হবে, কাস্তে পিঠের গোলাটা একটু ঘন করে গুলতে হবে, জল দিয়ে দেবো। একটু লবণটা একটু যেন কাস্তে পিঠে তো একটু লবণটা একটু মানে একটু বেশি করে দিলে ভালো লাগবে, হালকা লবণ টান থাকলে ভালো লাগবে। তো কাঁচাও খাওয়া যায় কাস্তে পিঠে, আবার ওরকম রসে দিয়েও খাওয়া যায়। আর একটু জল দিতে এরকম অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবো চালের গুঁড়োটা। তো বন্ধুরা খেজুরের রসের গুড়টা হয়ে গেছে, এবার নাবি নেব। দেখুন একদম খাঁটি রস, জাল দিয়ে গুড় তৈরি করেছি। দেখুন এই রসের ভিতরে কাস্তে পিঠে করে আমি এই গুড়ের রসের ভিতরে দিয়ে দেবো, খুব একটা ঘন করিনি। ঠিক আছে, এইগুলো লাগবে, এইগুলো হয়ে যাবে, কাস্তে পিঠে তৈরি করব। কাস্তে খোলাটা বসিয়ে দিই উনানের উপরে। এবার আমি এই বাটিতে একটু তেল নিয়েছি, আর এই বেগুনের গুঁড়োটা দিয়েছি। এই তেল একটু লাগিয়ে নিলে তাহলে কাস্তে পিঠেগুলো তাড়াতাড়ি সুন্দর উঠে যাবে। এই ভিতরে লাগিয়ে নেবো, ভালো করে ঘুরিয়ে দাও, রক্ত কোনো ঘুরিয়ে দাও, ভালো করে দিচ্ছি না তো জল যাবে। সুন্দর করে লাগিয়ে নিতে হবে তেলটা, তাহলে পিঠেগুলো দেবো তো চালের গুঁড়োর ওই গোলাটা দেবো, তাহলে জড়িয়ে যাবে, তেলটা দিলে সঙ্গে সঙ্গে উঠে যাবে। এবং কাস্তে খোলাটা গরম হয়ে গেছে, এবং গোলাটা দিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখি কেমন হয়েছে পিঠেটা। এবার কাস্তের সাহায্যে এবার তুলে নেবো পিঠে গুলো। এই দেখুন সুন্দর উঠে গেছে, বাহ সুন্দর হয়েছে। উল্টো পিঠটা তো হওয়ার জন্য উল্টো পিঠটা তো দেবো, এবার উল্টে দেবো। কত সুন্দর হয়েছে, এই কাজ থেকে তো গুলো এই যে খেজুরের রাসের ভিতরে দিয়ে দেবো। এইভাবে সব পিঠে গুলো তৈরি করে নেব। এই কটা শুকনো রেখেছি আর এইগুলো রসে দিয়েছি। কাস্তে পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার তেলে পিঠেটা বানাবো। কাস্তে পিঠে তো হয়ে গেছে, ঢেকে দিয়েছি, এবার কড়া বসিয়ে দিয়েছি। এবার তেলে পিঠে গোলাটা গুলে দিই। এই পাটালিটা দিয়ে দেবো দুধের ভিতরে। এটা গরুর দুধ, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। গুঁড়ো দুধ খুলে হালকা একটু গরম গরম দিয়ে তারপরে পিঠেটা তৈরি করতে হবে। এই পাটালিটা গলে যাবে, অল্প একটু চিনি দেবো, অল্প একটু লবণ দেবো, এবার চালে গুঁড়ো দেবো। চালে গুঁড়ো, পাটালি, চিনি, লবণ দিয়ে দিচ্ছি। এই আমুল মিঠাটা দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে, যত দুধ দেওয়া তত ভালোই তো লাগবে। আমুল মিঠাটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। পাটালিটা এখনো গলেনি। তেলে পিঠের গোলাটা গুলে নিয়েছি, দেখুন খুব হালকাও না খুব ঘনও না, এরকম করে গুলে নিতে হবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুলেছে, ভেসে উঠেছে কত সুন্দর তেলে পিঠে। এরকম না ফুললে কি ভালো লাগে পিঠে? তেলে পিঠেটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার উল্টে দেবো, তেলে পিঠেটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর তেলে পিঠে হয়েছে, কানা কাটা কাটা, ঢেঁকিতে কুটলে এরকম হয়, কিন্তু বাজারে তে কিনানা গুঁড়ো পিঠে করলে এর কানা কাটা কাটা মতো হবে না। তেলে পিঠে হয়ে গেছে, দেখুন তেলে পিঠে হয়ে গেছে, কাস্তে পিঠে হয়ে গেছে। এইগুলো রসে দিচ্ছি, খেজুরের রসে। এবার খাওয়া হবে, ছেলে এসেছে, দেখি খেয়ে কি বলে কেমন হয়েছে। খাবো এবার পিঠে, খুব আনন্দ হচ্ছে, মানে পৌষ পার্বণে পিঠে খাবো, খুব আনন্দ, মানে বছরের একটা দিন খুব আনন্দের দিন। আর এখানে কাকুর বন্ধুরা আছে, আমরা সবাই এখানে বসে আছি, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। খাওয়ার জন্য সব এসে গেছে, নাড়ু কেমন হয়েছে, কাছে কাছে পিঠে খাবো এবার, দেখি টেস্ট করে। খেজুরের রস দেওয়া অসাধারণ লাগছে, দারুণ মিষ্টি মিষ্টি লাগছে, খেজুরের রসটা গেছে ভালো লাগছে। এই শুকনোটা খেয়ে যা, খুব টাইট, তো দারুণ লাগছে। আমাদের এখানে গ্রামের বাড়ি, প্রত্যেক বাড়ি আজকে পিঠে, পৌষ পার্বণে পিঠে, আর 1 সপ্তাহ ধরে পিঠে সবাই খাবে, আপনারাও খাবেন। দেখি ছেলে খেয়ে কি কি এমন হয়েছে, দারুণ হয়েছে। এই যে দেখ কেমন লাগছে বল আগে, দারুণ। তো বন্ধুরা, পৌষ পার্বণের পিঠে খুব ভালো লাগলো, মানে 3 রকমের পিঠে, খুব টেস্টি পিঠে, তারপরেও খেলো, ওরা বলছে খুব ভালো হয়েছে। তো আজকে পৌষ পার্বণ পুরো হিট হয়ে গেছে, তো আমরা আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর পাশে থাকুন। নমস্কার।